বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি ববি সেনাপতি, আমিও খুব ভালো আছি। আর এখন তো তোমরা জানোই যে আমি এখন বাপের বাড়িতে আছি। তা আজ সকালে মানে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছিলাম, উঠে আর মানে এখানে তো বাড়ির কাজের কোনো ব্যাপার না, মানে আমার মা সব কিছুই করেছে। আমি ঘুম থেকে উঠে ব্রাশ করে আর অভিককে ব্রাশ করিয়ে দিয়েছি, মানে ও মুখ ধুয়েছে, মুখ ধুয়ে ওকে খাবার দাবার দিয়ে দিয়েছিলাম, ও খাওয়া দাওয়া করে নিয়েছে। আর ও এখন জাস্ট খেলাধুলা করতে গেছে, মানে পড়াশোনা করে খেলাধুলা করতে গেছে। আর আমি এখন রেডি হয়েছি। আসলে কি, আজকে আমি যাব এক জায়গায় পুজো করতে, ঠিক আছে? তো কোথায় যাব, কি পুজো করব, তোমরা ওখানে গিয়ে তোমাদের সাথে সব কিছু শেয়ার করব। তোমরা কন্টিনিউ থাকো, দেখতে থাকো, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর অনেকদিন থেকে আমার ওখানে মানে পুজো করার খুবই ইচ্ছা ছিল। তো মানে আজ থেকে 3-4 বছর আগে মানে এখানে মন্দিরটা স্থাপনা করা মানে করেছে। তো যাই হোক, আমার ওখানে যাওয়া হয়েছিল না, তো আজকে ঠাকুরের কৃপা হয়েছে। যাই হোক, সকাল সকাল আমি মানে খবর পেলাম যে মানে ওখানে পুজো করতে যাবে। তো তার কারণে আমি স্নানটা সেরে নিয়েছি, সেরে নিয়ে আর এখন রেডি হয়েছি, দেখতেই পারছো। এখন যাব পুজোতে। তো কার সাথে যাব, কে কে সাথে যাবে, তোমার সাথে সব কিছু শেয়ার করবো। আর আমরা মানে এখন কয়টা বাজে? এখন 15টা বাজে। দেখো, তো এখন 15টা বাজে, আমার রেডি হয়ে গেছি, আজকে এখন তাড়াতাড়ি একটু যাব। তো চলো গিয়ে ওখানে এবারে তোমার সাথে সব কিছু শেয়ার করবো, ঠিক আছে? তো চলো। তো এই যে আমরা পৌঁছে গেছি বন্ধুরা, দেখো আমরা কে কে আছি। আমি আছি, দাদার ছেলে আর দাদার বৌমা, ঠিক আছে? তো আমরা চলে এসেছি একটা মন্দিরে পুজো করতে। কি মন্দির তোমাদেরকে কিছুক্ষণ পর শেয়ার করছি। আর এই মন্দিরে বৎসরে একদিন যজ্ঞ করে পুজো হয়, ঠিক আছে? তো সেই পুজোর দিনই আমরা পৌঁছে গেছি, ভীষণ একটা ভালো দিন পেয়েছি। আর দেখো এখন খিচুড়ি হবে এখানে। আর এই যে এই দোকানটাতে এখন সব কিছু কিনে নিয়ে যাবো আমরা। তো মানে বাড়ি থেকে কিছু আনিনি, এখান থেকে সব কিছু পাওয়া যায়। তো এখানে মানে এই যে দেখো আমরা এখন নিয়ে এখন মন্দিরে যাব। তো এটা হচ্ছে বন্ধুরা শনি মহারাজের মন্দির, বুঝতে পারছো? আর শনি মহারাজের পুজো এই প্রথমবার করলাম। আর মানে ঠাকুরের কৃপা ছাড়া তো কিছু হয় না, আজকে কৃপা করেছে আমাকে, তার জন্য আজকে পুজো দিতে মানে পারলাম। অনেকদিন থেকে আশা ছিল যে এখানে আসবো বলে, আশা হয়েছিল না। তো এই যে দেখো পুজো করতে ভেতরে প্রবেশ করেছি। তো যাই হোক, আমি এখানে মানে পুজোর নিয়ম কিছু জানি না, এখানে যে ঠাকুর মশাইরা আছে না, তারাই আমাকে সব কিছু বলে দিল। তো যাই হোক, আমি এখন পুজো করে আর এখানে বসেছি, যাই হোক এখন পুজো হবে, ঠিক আছে? সেরে এই যে দেখতে পাচ্ছ, এখান থেকে জল নিয়ে অশ্বত্থ গাছে আমরা এখন জল ঢালবো, ঠিক আছে? তো এই যে এটা হচ্ছে গাছটা, এখানে জল ঢালবো। আর এটা একটা পুকুর, বুঝতে পারছো? এটা অনেক বড় পুকুর, এটা হচ্ছে রাজাদের পুকুর, বুঝতে পারছো? তো এই যে এখানে তুলসি দিয়ে জল ঢেলে আমরা এখন বাড়ি চলে যাব। এই দেখো এখানে দোকানে এসেছি, এখন দোকানে এসে এখন কিছু খাওয়া দাওয়া করে তারপর বাড়ি যাবো, ঠিক আছে? তো এই যে হোটেলে এখন বসে আছি, দেখতেই পারছো খাওয়া দাওয়া করার জন্য। হ্যালো বন্ধুরা, তো এই জাস্ট আমরা বাড়ি পৌঁছালাম, তো দেখতে পারছো। আর ওখানে ছিল তোমাদের শনি মন্দিরের মানে পুজো করাতে গেছিলাম, তো তোমরা তো দেখলে শনি মহারাজকে দেখালাম। আর শনি মহারাজের প্রসাদ মানে বাড়িতে আনতে নেই, বুঝতে পারছো? তো তার কারণে প্রসাদটা এখন বাইরে আছে। অভিক মা ওদেরকে বাইরে এখন দেবো। তো দেখো অভিক এখন বসে আছে, ওকে এখন ডেকে নিয়ে যাবো। বাবু তো চলো বন্ধুরা, এখন প্রসাদটা খাওয়ার পর একটু ড্রেসটা চেঞ্জ করবো। তো চলো এখন কি চলো বন্ধুরা, এখন আমরা তাদেরকে খেয়ে আর ফিরে আসছি, ঠিক আছে? তো চলো বন্ধুরা, এখানে এখন আমি এই জায়গাটাতে এখন আমি রিলস বানালাম আর বানিয়ে, আর এখন আমি কবি গেলাম স্নান করতে, আর আমি এখন রান্না করব, বুঝতে পারছো? আর তোমরা ভাবছো যে আমি রান্না কেন করব, মা আজকে একটু বেগুন কদরে একটু কাজ আছে,
তো সেখানে যাবে তার কারণে আমি আজ রান্নাটা করে দেব। তো এই যে এখন তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, চলো ব্যাক ক্যামেরায় যাই আর তোমাদেরকে শেয়ার করছি। এই যে বন্ধুরা, তোমাদেরকে যেটা দেখাবার জন্য আমি মানে ব্যাক ক্যামেরায় গিয়েছিলাম, তো দেখো এই যে আচার করেছে মা, দেখো কত রকমের আচার আছে। এইগুলো হচ্ছে আমের আচার আর এটা হচ্ছে করেলের আচার। তোমাদেরকে তো এর আগে একটা করেলের রেসিপি দেখিয়েছিলাম, তো এই হচ্ছে করেল। আর করেল কি জিনিস সেটা তোমাদেরকে তো হয়তো জানিয়েছি, অনেকে জানো যে বাঁশের বাঁশ গাছ, যেটা নতুন নতুন গাছ গজায় না, ছোটো ছোটো গাছ গজায়, সেই গাছ থেকে করেল হয়। তো সেই করেল দিয়ে দেখো আচারটা কেমন হয়েছে তোমাদেরকে দেখাচ্ছি। চলো দেখো, এই দেখো দেখতে পারছো, কথায় আছে না, মামা বাড়ির আবদার। মামা বাড়ি মানেই আনন্দ আর আনন্দ, যেদিকে যাবে শুধু আনন্দ। দেখতেই পারছো অভিককে খুঁজতে খুঁজতে এখানে চলে এসেছে, আর অভিক কী করছে দেখো। এখানে ছোটো ছোটো চারা মাছ ধরছিল, তো সেই মাছগুলো এখন মানে জেলেরা নিয়ে গেল। দেখতেই পারছো ওই পাশে একটা গাড়ি রাখা আছে, ওখানে মানে এখন নিয়ে যাচ্ছে। তো অভিক দেখতে চলে এসেছে এখানে। আর এই পাশে দেখো একটা অনেক বড় পুকুর, বুঝতে পারছো? তো এই পুকুরটা হচ্ছে আমাদের পুরো গ্রাম নিয়ে। এই পুকুরটাতে অনেক 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 মাছ আছে বন্ধুরা, অনেক মাছ। তো যেখানে আমরা যখন ছোটো ছোটো ছিলাম না, তখন এই পুকুরটাতে অনেক মাছ ধরেছি। কী না মজা হতো, এই জায়গাগুলো দেখলে এখন ভীষণ ভালো লাগে, কি বলবো তোমাদের। আর দেখো ওই পাশেই একটা ডুমুর গাছ আছে, কত ডুমুর ধরে আছে দেখো বন্ধুরা, দেখো এই দেখো ছোটো ছোটো কচি কচি ডুমুর, কী না ভালো লাগছে বন্ধুরা এখানে এসে। দারুণ আমাদের এইখানের পরিবেশটা না হেভি বন্ধুরা, তোমাদেরকে কী বলে বোঝাবো, দারুণ লাগে আমাদের গ্রামের পরিবেশটা, বুঝতে পারছো তো? দেখো এখানে হাঁস মুরগি সব কিছুই আছে, আর এগুলো হচ্ছে দেশি মুরগি, আর হাঁস আছে, ছাগল আছে, মানে তোমাদেরকে কী বলবো, মানে দারুণ একটা পরিবেশ, বুঝতে পারছো? আর চলো এখন আমি এখান থেকে এখন অভিককে মানে বাড়ি পাঠিয়ে দিয়েছি, আর এখন চলে যাব আমি বাড়ি। তো চলো আমাদের গ্রামের যে রাস্তাঘাট সেটা তোমাদেরকে একটু শেয়ার করি, তারপর রান্নাবান্না শুরু করবো, ঠিক আছে? তো চলো এখান থেকে আমি বাড়ি যাচ্ছি। তো এই যে এই রাস্তা দিয়ে আমাদের বাড়ি যাবো এখন, বুঝতে পারছো বন্ধুরা? তোমাদেরকে তো আগের ব্লগে দেখাতে পারিনি। এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, কুন্দি ভাজা করেছে, আর এটা মা রান্না করে দিয়েছে। আর এইদিকে দেখো, এদিকে মূলো শাক আর মূলো দিয়ে ভাজা হবে। আর তোমাদের কারো দেখাচ্ছি, আর এইদিকে দেখো ডাল হবে, ডাল মানে হবে বলতে মা সেদ্ধ করে রেখেছে, এটা এখন সাতলে দেবো। আর পটলের তরকারি হবে, বুঝতে পারছো? আর তো দেখতেই পারছো মা এখন জাস্ট বেগুনকোদর থেকে বাড়ি এলো, আর আসার পর মা মেয়ে শুরু হয়ে গেছে গপসপ। যতক্ষণ থাকবো ওই মা মেয়ে বসে বসে আড্ডা, বুঝতে পারছো? তো আমি রান্নাবান্না করে একটু গরম লাগেছিলো, যার জন্য নিচে এখন শুয়ে পড়েছি, দেখতেই পারছো তোমরা। তো এখন কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপর আমরা খাওয়া দাওয়া করবো, ঠিক আছে? তো মা কাপড় চোপড় ছাড়ুক, তারপর আমরা খাবো। তো দেখতেই পারছো বন্ধুরা তোমরা, মা স্নান টান করে এখন পুজো করতে গেল। আর এদিকে দেখো হরি আর অভিক, সারাদিন ওদের লেগেই আছে না। বন্ধুরা দেখতেই পারছো দুপুরে আমরা খাবার নিয়ে বসে গেছি, আর তোমরা কে কে আমাদের সাথে খাবার খাবে চলে এসে এখন, ঠিক আছে? তো চলো এদিকে দেখো, টাইম কলের জল চলে এসেছে, তো আমরা জলগুলো সব ভরে নিচ্ছি, মা ভরছে, আমি এখন এই রুমে আছি এখন, দেখতেই পারছো। তো এই যে এটা আমাদের একটা রুম, তো এখানে কলটা লাগানো হয়েছে। তো দেখো একটা জায়গাতে জল ভরা হয়ে গেছে, আর আরেক বালতি ভরা হচ্ছে। তো চলো বন্ধুরা এগুলো এখন তাড়াতাড়ি ভরে নিই, ঠিক আছে? দেখতেই পাচ্ছো বন্ধুরা এখানে শিউলি ফুলে ভর্তি, দেখো সন্ধ্যেবেলা শিউলি ফুলগুলো কেমন পড়ে আছে। আর গাছটা দেখাচ্ছি তোমাদেরকে, দেখো এই যে দেখো
ছোট ছোট কলিগুলি ফুল হয়ে আছে, দারুণ লাগছে। চলো আমরা এখন খাওয়া দাওয়া করবো, আর খুব এনজয় করলাম ওখানে, আমিও গেছিলাম তো, গিয়ে ওখানে বেশ ভালো লাগলো। চলো এখন আমরা খাওয়া দাওয়া করি, আর আমি খাবো না, ওই খাবে না, খাবে না, কেন খাবে না, কেঁচুদার জন্য ভর্তি। চলো বন্ধ করে দাও। হ্যালো বন্ধুরা, তো আজকে সকালের থেকে ভীষণ ভালো গেল সারাটা দিন, বেশ আনন্দে কেটেছে সারাটা দিন। আর বাপের বাড়ি বলে কথা, এখানে তো আনন্দ আর আনন্দ থাকে সারাটা দিন, বেশ ভালো লাগলো আজকে। তো তোমাদের আশা করছি তোমাদেরও ভালো লেগেছে আজকে, আজকে জানিয়ে যাও। তো যাই হোক বন্ধুরা, তো আজকে আমার সকাল থেকে সন্ধ্যে অবধি দারুণ কাটলো, তোমাদেরকেও সব কিছু শেয়ার করলাম। তো আজকের মতো আর বেশি বড় করবো না ভিডিওটা, তোমরা আজকে আর বেশি লং করবো না, আসলে কি লং ভিডিও বেশি করলে আমি মানে অনেক দিক থেকে ওয়াচ করছি যে লং ভিডিও বেশি বেশি লং করলে মানে ভিডিওটা বেশি দেখছে না, বুঝতে পারছো? তো সেই কারণে আমি যতটুকু পেরেছি আজকে ব্লগটা ছোটো করে একটা ব্লগ তোমাদেরকে শেয়ার করছি। তো তোমাদের কেমন লাগলো আশা করছি তোমাদের ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও। নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল ঘন্টিটি বাজিয়ে অল অপশানটিকে প্রেস করে রেখো, যাতে তোমাদের কাছে আমার পরবর্তী নতুন নতুন ভিডিওর আপডেটগুলো সবার আগে পৌঁছে যায় বন্ধুরা। তো চলো আজকের মতো এই অবধি, শুভরাত্রি, দেখা হবে নেক্সট ভিডিওতে। তো টাটা, বাই।